वेलकम टू अपडेट मास्टर। এই মুহূর্তে সবথেকে বড় খবর অর্থাৎ প্রাইমারি 738 মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, দীর্ঘ প্রতীক্ষিত সেই 738 জনের ভ্যাকেন্সির যে ব্যাপারটি সেটি উঠে এসেছে এবং সেক্ষেত্রে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং তার সাথে আরেকটি বড় খবর, সেটা হচ্ছে माननीय चेयरमैन মানিকবাবু যেটি বলেছেন যে এক থেকে দুদিনের দিনের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে, সেই ব্যাপারটি নিয়েও কিন্তু বলা হবে এবং তার সাথে কীভাবে ডাউনলোড করবেন, সঠিক ওয়েবসাইট কোনটি, পুরোপুরি ব্যাপারগুলো জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসি, একটা অফিসিয়াল ওয়েবসাইট, দুটোর মধ্যে একটা যেটা হচ্ছে wbbprimaryeducation.org এবং তারপরে যে নোটিশ পেজটি আছে এবং ডিরেক্ট নোটিশ পেজ, যেটি আমরা অনেকবার আপনাদেরকে বলেছি যে কোনো নোটিশ প্রকাশিত হলে সেখানে প্রথমেই আসে। তো আপনারা সেটা আগেও দেখেছেন এবং এবারও সেটা মিলে গেল এবং সেই নোটিশের পেজে যদি আসেন তো একদম শেষে চলে যাবেন, দেখতে পাবেন যে 24/3/2022 অর্থাৎ আজকের ডেটে একটি নোটিশ এসেছে এবং সেক্ষেত্রে নোটিফিকেশন ফর পাবলিকেশন অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট এগেন 738 ভ্যাকেন্সিস অ্যাজ পার আওয়ার নোটিফিকেশন 15/2/2021 ইন কমপ্লায়েন্স উইথ সেভারাল অর্ডার্স পাসড বাই অনারেবল জাস্টিস জারাজ ভরদ্বাজ, অনারেবল জাস্টিস সৌমেন সেন অ্যান্ড অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য ইন সেভারাল রিট পিটিশনস। তো পুরো ব্যাপারটি উঠে আসছে, আমরা এটাকে ডাউনলোড করিনি। প্রথমে ফার্স্টে আমরা ডাউনলোড করতে গেলে আপনারা এরকম ধরনের অ্যারোপ দেখতে পাবেন। এখন আপাতত যখন ভিডিওটা আমরা শ্যুট করছি তো এটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা ডিরেক্ট সেই লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই সেখান থেকে কিন্তু আপনারা মানে দেখতে পারবেন এবং আপনার নাম আছে কিনা যাচাই করতে পারবেন। তো অবশ্যই আপনার নাম যদি থাকে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন এবং তার চালে দেখে নেওয়া যাক সেই পিডিএফটি। তো আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন, আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে, সেখান থেকে পেয়ে যাবেন। প্রায় 1100 মতো আপনারা যুক্ত আছেন এবং প্রতিনিয়ত বাড়তে চলেছে এই সংখ্যাটি এবং অবশ্যই সেখানে কিন্তু আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি সেই পিডিএফ ফাইলটি 738 মেরিট লিস্টের, যেটা ওয়েবসাইটের এখন সার্ভার বিজি থাকার জন্য সেটা খুলছে না, সেটা পরবর্তী ক্ষেত্রে খুলে যাবে, অসুবিধা নেই, কিন্তু আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। তো এখান থেকে জাস্ট ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড করে ওপেন করতে পারবেন। যে কোনো পিডিএফ রিডার দরকার যেটা আপনাদের ফোনে অলরেডি থাকে কিংবা না থাকলে সেটা ইনস্টল করতে পারেন, যে কোনো পিডিএফ রিডার এটা খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর পাবলিকেশন অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট, যেটা 738 ভ্যাকেন্সির সাপেক্ষে এবং পুরোপুরি ব্যাপারটি লেখা আছে যে TET 2014 এটি ব্যাপার এবং সেক্ষেত্রে যে নোটিফিকেশনটি বেরিয়েছিল 15/2/2021 এবং বিভিন্ন ধরনের রিট পিটিশন আর অ্যাপ্লিকেশন ছিল এটার ব্যাপারে এবং তার সঙ্গে মেরিট লিস্ট বের করা হয়েছিল, তার সাথে 6টি প্রশ্নের ভুলের জন্য যে ব্যাপারটি সেই ব্যাপারটি সম্পর্কে এটি বলা হয়েছে এবং 23/2020 যে নোটিফিকেশন সব কিছু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। তো এখানে পুরো দেখতে পাচ্ছেন মিডিয়াম ক্যাটাগরি, মেরিট কাস্ট, টোটাল ভ্যাকেন্সি, রোল নাম্বার, র্যাঙ্ক, রিমার্ক, অর্থাৎ কিছু জনের উইথেল আছে, তাদের কিছু ডকুমেন্ট জনিত সমস্যা থাকতে পারে, তো সেগুলো পরবর্তী ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে, হয়তো পরশু যেতে হতে পারে আপনাদেরকে। তো পুরো ব্যাপারটি এখানে দেখতে পাচ্ছেন নাম আছে কি না সেটা অবশ্যই আপনারা কিন্তু যাচাই করুন, যাচাই করার জন্য আপনাদেরকে এটা যেহেতু এখানে জাস্ট ক্যারেক্টারটা রিড করা যাচ্ছে তার মানে ক্যারেক্টারটা সার্চেবল ক্যারেক্টার, তার মানে আপনারা এখানে জাস্ট সার্চে যাবেন, সার্চে গিয়ে আপনাদের নাম সার্চ করবেন, যদি আপনাদের নাম থাকে তো অবশ্যই বেরিয়ে যাবে, পুরো লিস্টটা এইভাবে উল্টাবার দরকার নেই, আপনাদের নাম থাকলে অবশ্যই সেটি বেরিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের নাম আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম মিডিয়াম ক্যাটাগরি, মেরিট কাস্ট যেভাবে বললাম পুরোপুরি একদম দেওয়া আছে। তো এটি একটি খুবই বড় খবর, বহু প্রতীক্ষিত এটি আপনাদের, এটি একটা অনেকের ক্ষেত্রে সুখবর, অনেকের ক্ষেত্রে দুঃখের খবর, যাদের নাম নেই তারা কিন্তু ভেঙে পড়বেন না, পরবর্তী দিনে অনেক সুযোগ আসতে চলেছে প্রাইমারি রিলেটেড, অনেক কিছু ব্যাপার নতুনভাবে নিয়োগ হবে এবং সব কিছু আসবে। তার সাথে 2017 নোটিফিকেশন, রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন অর্থাৎ ইন্টারভিউ 2014-17 একসাথে, সেই সব ব্যাপার নিয়ে প্রতিনিয়ত ভিডিও আমরা আপলোড করে থাকি আমাদের চ্যানেলে, কিন্তু যুক্ত থাকুন। তো পুরোপুরি এই ব্যাপারটি উঠে আসছে এবং পুরো লিস্ট এবং দেখতে পাচ্ছেন আপনাদের একদম স্ক্রিনে একদম পুরো দেখতে পাচ্ছেন। এই লিস্টটি যদি আপনাদের ডাউনলোড করতে কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করুন, কমেন্ট করলে আপনাদেরকে সাহায্য করা হবে কীভাবে করতে পারবেন ডাউনলোড, যদি আপনাদের ডাউনলোড জনিত কোনো সমস্যা হয়ে থাকে। তার সাথে একটি যেটি বড় খবর, যেটা আগামীকাল পরশুর মধ্যে নিয়োগপত্র জানালেন সংসদ সভাপতি, অর্থাৎ এক্ষেত্রে যে নিউজ চ্যানেলে যে ব্যাপারটি উঠে আসছে সেটি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো খুবই বড় খবর আসতে চলেছে এক থেকে দুদিনের মধ্যে, স্টে আপডেটেড থাকুন আমাদের সাথে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।